সফল ভবিষ্যৎ গড়ার একটাই কাহিনী, ছায়া প্রকাশন। ছায়া প্রকাশনী। মুক্তিযুদ্ধের দগদগে ক্ষত এখনো অনেকের মধ্যে জগদ্দল পাথর হয়ে বসে আছে, যে ক্ষত আমৃত্যু বয়ে বেড়াতে হয়। কত কত পরিবার দেশছাড়া হয়ে এই বাংলাতে আশ্রয় নেয়। সমস্যা এখানেও পিছু ছাড়ে না, পরিস্থিতি বাধ্য করে গ্যাংস্টার হয়ে উঠতে। এই বিষয় নিয়েই আড্ডা টাইমসের ওয়েব সিরিজ দ্য সেনাপতিজ, দুই প্রজন্মের সেনাপতি পরিবারের নির্মম সত্য কাহিনী। শুটিং স্পটে হাজির টলি টাইম। ওয়েব সিরিজের বিষয় এবং প্রেক্ষাপট নিয়ে আড্ডা হলো পরিচালক রিঙ্গো এবং অফস্ক্রিন ও অনস্ক্রিন কাপল শুভজিৎ প্রিয়মের সঙ্গে। ওনার বাবার একটা খুব বড় গল্প আছে, যে দেবেন সেনাপতির গল্প, এবং হু অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে অ্যাজ এ রেফিউজি পালিয়ে এসেছিলেন উইথ হিস ফ্যামিলি, অ্যান্ড হাউ দে গ্র্যাজুয়ালি বিকেম দ্য গ্যাংস্টার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া। ওয়েব সিরিজের টিজারে দেখা গেছে ভীষণ সাহসী প্রিয়মকে। এ বিষয়ে তিনি নিজে এবং তার প্রেমিক কি বলছেন? যেভাবে তাদেরকে মানে রেপ করা হয়েছিল, যেভাবে তাদের উপর অত্যাচার করা হয়েছিল, সেটা ঠিক বইয়ে পড়ে বা কানে শুনে না ফিল করাটা বোধহয় পসিবল নয়। আমাদেরকে একটু একটু করে সেই মেন্টাল স্টেটে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে দাঁড়িয়ে আমার একবারও মনে হয়নি আমার পিঠটা পুরো খোলা, আমার আমি আমি যে জায়গাটা দেখাচ্ছি, আমি একটা রেপড একটা মহিলা, আমি লোকে কি আমার পিঠের দিকে তাকাবে বা আমাকে সেইভাবে দেখবে। এবং সত্যি কথা বলছি, আমার কাছে একটা মেসেজও আসেনি যারা ওই টপিকটা নিয়ে বেশি প্রশ্ন করেছে। সবাই আমাকে কিন্তু ওই রিলেটেডই প্রশ্ন করেছে, যে মানে এতটা বিভৎস লেগেছে। আমি ওকে আরও ইনসিস্ট করি না, যে চরিত্র যেটা অরিজিনালি একটা একজন বীরাঙ্গনা, আমরা জানি গল্পটা 1971 কী কী হয়েছিল। বাংলাদেশে যখন পাকিস্তানি আর্মিদের বলে দেওয়া হতো প্রত্যেকটা ফ্যামিলিতে ঢুকে পার আর্মি 50 জন করে মহিলা রেপ করা হবে, এটা কি ইজি ব্যাপার, তখন সেই জিনিসগুলো আমরা সেই খবরে পড়ে বাবা এত কষ্ট, কষ্টটা কি আমরা যদি আমরা ফিল করি, কষ্ট 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 বলি, কষ্টটা যদি আমরা দেখতে না পাই ভিজুয়ালি তাহলে কী কষ্ট হলো। এবং ট্রেলারটাতে ওরকমভাবে দেওয়া আছে যে এরকম কষ্ট করে একটা মেয়ে টেনে হিচ্ছে নিজেকে তুলে আনছে একটা সিঁড়ির উপর দিয়ে, কারণ সে একটা রেপ্টো মানে একজন বীরাঙ্গনা। দ্য সেনাপতি যে একটা বড় সারপ্রাইজও আছে। ভীষণ গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায়। যে কোলে এই বাচ্চাটি, এটা হচ্ছে পরমব্রত ছোটবেলা, এটা হচ্ছে রূপেন, এটা পরম অ্যাকচুয়ালি, ও রূপেন সেনাপতি প্লে করেছে। এত কিছু শোনা এবং দেখার পর নিশ্চয়ই ওয়েব সিরিজ দেখার ইচ্ছে প্রবল হচ্ছে। তাহলে 1 ফেব্রুয়ারি থেকে চোখ রাখুন আড্ডা টাইমসে, ওই দিন থেকেই দ্য সেনাপতিজের স্ট্রিমিং শুরু। কথা নয়, সত্যি গল্প। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।